সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ঢাকা আসছেন 2002 সালে ব্রাজিলের বিশ্বকাপ জয়ী তারকা রোনালদিনহো। বুধবার বিকেল 3:30 কলকাতা থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবেন তিনি। 43 বছর বয়সী দুইবারের ব্যালন ডিওর জয়ীকে ঢাকায় নিয়ে আসা ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্ম জানিয়েছে দর্শক সমর্থকদের সাথে দেখা করা সহ শুভেচ্ছা বিনিময় করবেন তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথেও। রোনালদিনহো প্রথমে আমাদের বাংলাদেশে ল্যান্ড করবে হচ্ছে 3:30 দিকে। তাকে আমরা হচ্ছে এয়ারপোর্ট থেকে রিসিভ করব। আমাদের রিসিভ করার পরে সে হচ্ছে হোটেলে আসবেন, রেডিসনে হোটেলে আমরা তাকে অ্যাকোমোডেট করে সে ফ্রেশ হবে। ফ্রেশ হওয়া শেষ করে সে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের একটা টাইম সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে। সেটা টাইমটা এখনও কনফার্ম হয় নাই, আমরা হয়তো বা আজকে দিনের মধ্যে টাইমটা এক্স্যাক্টলি জানতে পারবো। তো সৌজন্য সাক্ষাৎ মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হওয়ার পরে সে হোটেলে ব্যাক করবেন। হোটেল থেকে আমাদের হোটেলে একটা মিট অ্যান্ড গ্রিট ইভেন্টের একটা আয়োজন আছে যেটা 8:00 দিকে হবে আর কি। তো এখানে সে কিছু ফ্যান্স আছে যারা আমাদের বাংলাদেশের ফুটবল ফ্যান্স আছে তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং আমাদের ছোট্ট একটা ইভেন্টের একটা স্পন্সর আছে যারা স্পন্সর করেছেন তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হবে। আর আমাদের প্রধান পৃষ্ঠপোষকতা আছে ব্রুভানা ফ্যামিলি, ব্রুভানা গ্রুপ এবং আরও কিছু সহযোগী স্পন্সর। মিট অ্যান্ড গ্রিট ইভেন্টটা শেষ হবে 10:00 দিকে অ্যাপ্রক্স টাইম। এটা শেষ করে ওই দিন রাত্রে সে রাত 1:30 দিকে ফ্লাইট আছে তার এমিরেটস ফ্লাইটে, সে দুবাই ব্যাক করবে। এই মিট অ্যান্ড গ্রিট ইভেন্টে হচ্ছে আমরা আমাদের বাংলাদেশের ফুটবল ক্যাপ্টেন, প্রাউড ক্যাপ্টেন, আমরা তাকে নিয়ে প্রাউড ফিল করি। ফুটবল ক্যাপ্টেন জামাল ভুঁইয়াকে আমরা এবার ইনভাইট করেছি এই মিট অ্যান্ড গ্রিট ইভেন্টে, সে উপস্থিত থাকবেন। এবং সেই সঙ্গে আমাদের ফুটবল টিমের ওমেন ফুটবল টিমের ক্যাপ্টেন সাবিনা খাতুনকে আমরা ইনভাইট করেছি এবং আশা রাখি তাকে আমরা রোনালদোর সঙ্গে সেই সুন্দর একটা সাক্ষাৎকার বা সৌজন্য সাক্ষাৎ আমরা করাই দিতে পারবো। এবং একই সঙ্গে আমাদের স্পোর্টস মিনিস্টার জায়েদ হাসান রাসেল এমপি উনি এই ইভেন্টে উপস্থিত থাকবেন। 5 বছর আগে ফুটবল থেকে অবসর নিলেও বিন্দুমাত্র কমেনি রোনালদিনহোর জনপ্রিয়তা। তাই ঢাকায় একদিন অবস্থানকালে যে কোনো রকমের বিশৃঙ্খলা এড়াতে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা। পুরো প্রোগ্রামটায় অতিথির সংখ্যা খুবই লিমিটেড, এটা আমাদের রোনালদিনহোর কাছ থেকেই আসলে আমাদের রেস্ট্রিকশনটা দেওয়া আছে যে এখানে যেহেতু বলরুমে খুব বেশি মানুষকে আমরা অ্যাকোমোডেট করতে পারবো না, সেই ক্ষেত্রে এখানে আমরা ব্রাজিলের যারা বিভিন্ন ধরনের ফ্যান তাদের মধ্য থেকে আমরা কিছু ফ্যানকে আমরা ইনভাইটেশন করছি। পুরো প্রোগ্রামটা হচ্ছে ইনভাইটেড, তো এখানে যেহেতু স্পন্সর প্রোগ্রাম, স্পন্সররা তাদের মতো করে ইনভাইটেশন দিচ্ছে, আমরা কিছু ফ্যানদের এখানে ইনভলভ করছি এই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য। ইতিমধ্যে আমরা আমাদের নিজস্ব সিকিউরিটি ব্যবস্থা খুব স্ট্রং করেছি তাকে, এবং সেই সাথে আমাদের পুলিশ প্রোটোকলও থাকবে আশা রাখি। তো তাকে আমরা এয়ারপোর্ট দিয়ে সেই কঠোর নিরাপত্তা দিয়েই আমাদের হোটেল পর্যন্ত এবং আমাদের যে অ্যাক্টিভিটিসগুলো আছে আমরা আশা রাখি পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা তাকে আমরা দিতে পারবো। এর আগে বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা দলের গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ এসেছিলেন বাংলাদেশে, কোনো ফুটবলারের সঙ্গে দেখা করানো হয়নি তাকে। তবে এবারের স্পন্সর প্রতিষ্ঠান ব্রুবানা এদেশের ফুটবল সংশ্লিষ্টদের সাথে মহাতারকা রোনালদিনহোকে নিয়ে ম্যাজিক্যাল নাইটের আয়োজন করেছে। স্পন্সর কোম্পানি রোনালদিনহোকে নিয়ে আপনার কিছু কুইজের আয়োজন করেছে, এই কুইজের যারা ভালো অ্যান্সার দিতে পারছেন, সঠিক অ্যান্সার দিতে পারছেন তাদেরকে ওরা গিফট হিসাবে কিছু ইনভাইটেশন কার্ড দিচ্ছেন। এটা একটা প্রক্রিয়া এই প্রোগ্রামে আসার জন্য। তো ব্রুবানা এই আয়োজনটা করছে, তাদের ফেসবুক পেজে তারা অলরেডি এই প্রমোশনটা চালাচ্ছেন। পরাগমান, এটিএন বাংলা, ঢাকা।